আমার আজকের এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হয়ে যাইতেছে গা কারণ আজকের এই ভিডিওটা থাকতেছে প্রবাসী ভাইদের অনুরোধ আমরা ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার কৃষ্ণনগর এবং বীরগাঁও ইউনিয়নের কিছু প্রবাসী ভাই তাদের গ্রামের ভিডিও দেখতে চাইছে আমার ব্রাহ্মণবাড়িয়া ব্লগার ফেসবুক এই পেজের মাধ্যমে লালপুর বাজার থেকে বাইশ মজা উত্তর লক্ষ্মীপুর সাতগরহাটি থানার কান্দি বীরগাঁও গ্রামের কিছু অংশের ভিডিও থাকতেছে আমার আজকের এই ব্লগ ভিডিওতে সো ভিডিওটা কন্টিনিউ করেন ফ্ল্যাশব্যাক বন্ধু ও বান্ধবীগণ আমাদের গ্রামখানি ছবির মতন মাটির তলায় এর ছড়ানুরতন মনে পড়ে কবির এই পঙ্গুক্তি দিয়েই আমাদের গ্রাম বিষয়ক রচনা আমরা লেখা শুরু করতাম সত্যি ছবির মতো গ্রাম সবুজের সমারোহ শরতে শিউলির মন গন্ধ হেমন্তের ধান কাটার উৎসব আশ্বিনে দুর্গাপূজার মহা উৎসব পৌষে পিঠাপুলির মৌমৌ গন্ধ খেজুরের রস বর্ষার নতুন জলে জাপুতি খেলা বসন্তে গাছে গাছে নতুন পাতা বাতাবি ফুলের মনমাতুয়ারা গ্রান রচনা লিখতে বসে কখনোই পার্থক্য খুঁজে পাইনি আমরা মনে পড়েনি আপনাদের গ্রাম নিয়ে একটা সময় কত রচনা লিখতেন আমিও লিখতাম নিজের গ্রামডারে রে মনে হইতো একটা স্বর্গ স্বর্গীয় স্থান জান্নাত যাই হোক কথা কইতে কইতে আমি কিন্তু বাইশ মোজার ব্রিজ দিয়া বাইশ মোজা বাজার উত্তর লক্ষ্মীপুর সাদগরহাটি এবং থানার কান্দি বাজার পার হইয়া যাইতাছিগা আমি কিন্তু আমার নানু বাড়িও পার হইয়া গেছি গা যাইতে যাইতে সবুজে শ্যামলে ভরা গ্রামগুলোর বিডিও লইতাছি আমাদের দেশের বেশিরভাগ স্থান জুড়ে রয়েছে গ্রাম আমাদের এ গ্রামগুলো যেন সবুজের লীলাভূমি গ্রামের সবুজ প্রকৃতি যে কোনো মানুষের হৃদয়কে প্রশান্তিতে ভরে দেয় গ্রামের শান্ত পরিবেশ মানুষের সকল ক্লান্তি দূর করে বলা যায় যে গ্রামই আমাদের প্রাণ যে গ্রামগুলোর রাস্তা এই ভিডিওতে দেখতেছেন এই গ্রামগুলো হইতাছে আমরা ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার কৃষ্ণনগর এবং বীরগাঁও ইউনিয়নের কিছু গ্রাম এই জায়গাটা হইতাছে থানারকান্দি গ্রামের সাবেক চেয়ারম্যান মানে রূপ চেয়ারম্যানের বাড়ির সামনের একটা জায়গা বা রাস্তা এই বর্ষার সিজনে ফসলের মাঠগুলোতেও পানি উঠে গেছে গা এই রাস্তাটা হইতাছে গিয়া থানারকান্দি গ্রাম থেকে বীরগাঁও গ্রামে যাওয়ার একটা রাস্তা মানুষের রাস্তার ধারে বাস বাইন্দা সোনালিয়াস পাট হুকাই লাইতেছে এটার ভিডিও করতাম না এটা তো হইতে পারে না না এটা কোনোভাবেই হইতে পারে না কারণ গ্রামের ভিডিও করুম আর গ্রামের এই সুন্দর প্রাকৃতিক পরিবেশের ভিডিও করতাম না এটা তো আপনাদের ব্রাহ্মণবাড়িয়া ব্লোগ্রাফার পক্ষে কোনোভাবে সম্ভব হইতো না আমার এই ভিডিওতে যদি কারো বাড়িঘর দেখা যা তাইলে আমারে কমেন্ট করে জানায়েন আর যদি আপনার আর কোনো বায়াব বন্ধুরও দেখা যা তাইলে তারে মেনশন কইরা দেওয়ায়েন এই ভিডিওর কমেন্ট সেকশনে গিয়া শুনছে বাতাসের কি সু সু শব্দ এমন একটা রাস্তা যেই রাস্তা দুই পাশে পানি আর পানি এই রাস্তার মধ্যে কোন ফুলা বিলার মন না চাইব আটবার লেগিয়া বিকালবেলা এই জন্য অনেক ফুলাফান এই রাস্তা দিয়ে হাঁটে আর টিকটক করে এই চার রাস্তার মোড় থেকে দক্ষিণ দিক দিয়ে গাজী রাস্তা গেছে ইডোই আমি আঙ্গুল দিয়ে দেখাইতেছিলাম দেখছেন নি কি সুন্দর বিল আর এই বিলের মধ্যে আছে ফেনা কুমলি শাক আমার কাছে তো মনে হইতা এই গ্রামগুলো যেন ছবির মতো আম জাম কাঁঠাল লিচু নারিকেল সুপারি শিমুল পলাশ তাল তমাল আর নানা জাতের গাছপালায় সুসজ্জিত এই গ্রামগুলো লগে কিন্তু পাবদা গাছও আছে থানার কান্দি রাস্তা দিয়ে আইসি ইড গিয়া চার রাস্তার মোট একটা বাজার এইদিকে গাজীগান্দি যাওয়ার রাস্তা এইদিকে থানাকান্দি যাওয়ার রাস্তা এইদিকে হয়েছে আমতলি যাওয়ার রাস্তা আর পশ্চিম দিকে হচ্ছে বীরগাঁও যাওয়ার রাস্তা হুনা হুনা শুনছি বীরগাঁও হাই স্কুলে নাকি ফুটবল খেলা চলতেছে মানে বীরগাঁও মালিক বরসা মাজারের সূত্রে অনেকেই খেলা দেখবা লেগে যাইতেছে গা তো আমিও ভাবলাম কেন নয় কুদুর ভিডিও কইরা লই এই সব গ্রামের বেশিরভাগ মানুষই কৃষি নির্ভর তবে বেশিরভাগ পরিবারেই একজন করে দেশের বাহিরে থাকে তাদের পাঠানো বৈদেশিক মুদ্রা গ্রামের মানুষের আর্থিক অবস্থাকে মজবুত করে এছাড়াও কৃষিজাত পণ্য যেমন ধান পাট গম ভুট্টা সরিষা বাদাম ও নানা ধরনের সবজি তরকারি বিক্রি করে গ্রামের মানুষ অর্থ রোজগার করে প্রতি মঙ্গলবার ও শনিবার বাইশ মজা বাজারে এসব গ্রামের হাট বসে সাংস্কৃতিকভাবেও এসব গ্রাম খুবই উন্নত ধর্মীয় আচার অনুষ্ঠানের পাশাপাশি এসব গ্রামে নানা ধরনের মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালিত হয় যেমন চৈত্র মাসের শেষে চৈত্র সংক্রান্তি মেলা বৈশাখ মাসে বৈশাখী মেলা অগ্রাণ মাসে নবান্ন অনুষ্ঠান পৌষ মাসে পিঠার অনুষ্ঠান ইত্যাদি করা হয় এসব গ্রামের প্রকৃতি মায়াই জড়ানো এসব গ্রামে সব পেশার মানুষ মিলেমিশে বাস করে তবে দেখেন না সমবয়সী ফুলাফান হুন্ডার চালানো লয়া একই কাজ্যা ডাউনা লেগে যাইতেছে গা আঞ্চলিক ভাষায় ব্লগ করি তো ভালো লাগলে আমার পেজটা ভিজিট করবেন আর এই ভিডিওটা শেয়ার দিবেন আর আপনিও যদি চান আপনার গ্রামের ভিডিওটা আমার ফেসবুক পেজের মাধ্যমে দেখানো হোক তাহলে আপনি কমেন্ট করে দেন আপনার সেই গ্রামটাকে পরবর্তী কোনো সময়ে আপনার গ্রামটার ভিডিও নিয়ে আসব অনেক অনেক ভালোবাসা রইল সবার জন্য ভিডিওটা আর বড়ো করবো না আল্লাহ হাফেজ